ভগবান বড় নাকি ভক্ত বড়? আমরা গুরুর মুখ থেকেই ভগবানের কথা শুনি। গুরুই আমাদের প্রত্যক্ষ দেবতা। ভগবান নিজে যা পারেন না গুরু তা পারেন। কথায় আছে, কৃষ্ণ যদি রুষ্ট হন গুরু তরিবারে পারে, গুরু যদি রুষ্ট হন কৃষ্ণ তরিবারে নাড়ে। সুতরাং ভক্তের ক্ষমতা ভগবানের চেয়েও বেশি। তারই একটি ছোট্ট গল্প এখন আপনাদেরকে বলে শোনাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক দেশে এক চাষি ছিল, তার বিরাট ক্ষেত খামার, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই জন্য তার মনে একটা দুঃখ ছিল। তার অবর্তমানে কে এই বিশাল সম্পত্তি ভোগ করবে তা ভেবে দেবর্ষি নারদ ত্রিভুবন ভ্রমণ করেন। তার অবাধ গতি। একবার তিনি ওই চাষির বাড়ি আসেন। চাষি তার মনের দুঃখের কথা জানায় এবং বলে, দেবর্ষি, আপনি তো বৈকুণ্ঠে যান, একবার ভগবানকে জিজ্ঞেস করবেন আমার কপালে কোনো সন্তান আছে কি না। নারদ বললেন, আচ্ছা, এই বলে চলে গেলেন। যথারীতি নারদ বৈকুণ্ঠে গেলেন এবং ওই চাষির কথা ভগবানকে বললেন। ভগবান উত্তর দিলেন, না, ও যা কর্ম করেছে তাতে ওর তো কোনো ছেলেপুলে হতেই পারে না। নারদ পুনরায় ওই চাষির কাছে এলেন এবং বললেন, ভগবান বলেছেন তোমার কপালে কোনো ছেলেপুলে নেই, সুতরাং দুঃখ করে আর কি করবে, কপালে যা আছে তা তো ভোগ করতেই হবে। এরপর প্রায় 7-8 বছর কেটে যায়। নারদ আবার সেই চাষির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। চাষির বাড়ির দিকে নজর পড়তেই দেখলেন বাইরের রকে 4টি পিটোপিটি ছেলে খেলা করছে। কেউ এই 5 বছরের, কেউ 4 বছরের, কেউ 3 বছরের, আবার কেউ বা 2 বছরের। নারদ ভাবলেন, চাষির তো ছেলে হবে না, তবে এরা কারা? কৌতূহলী হয়ে নারদ চাষিকে ডাকলেন। চাষি এসে দেবর্ষিকে দেখে একেবারে গদগদ চিত্তে দাঁড়াল। নারদ জিজ্ঞাসা করলেন, এরা কারা? চাষি তখন উত্তর করল, প্রভু, আপনি তো বলেছিলেন যে আমার কোনো সন্তান হবে না, কিন্তু আপনি চলে যাওয়ার 2-4 দিন পর একজন সাধু এখান দিয়ে চিমটে বাজাতে বাজাতে যাচ্ছিলেন আর মুখে বলছিলেন, এক রোটি দেগা তো দো লড়কা হোগা। আমি মনের আনন্দে তাকে 4খানা রুটি দিয়েছিলাম, তারপরেই এই 4টি সন্তান হয়েছে। নারদ সব কথা শুনে মনে মনে বিস্মিত হলেন। ভাবলেন, এ কি করে সম্ভব হয়? ভগবান কি তাকে তাহলে মিথ্যা কথা বলেছেন? ভগবান চাষির ভাগ্যে ছেলেপুলে নেই বললেন, আর একজন সাধু তা দিয়ে চলে গেলেন, ইয়ে কেমন করে হয়? নারদ বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে এসে নারদ নারায়ণকে বললেন, আপনি কেন আমায় মিথ্যা বললেন যে ওর ছেলে হবে না? আর আমি দেখে এলাম তার ঘরে 4-4টি ছেলে হয়েছে। ভগবান তখন উত্তর করলেন, আমার মতে ওর তো ছেলে হওয়ার কথাই নয়, ওর তো সাধুর কৃপাই হয়েছে, ভক্ত ওকে কৃপা করেছে, কৃপা করে সন্তান দিয়েছে। নারদ তো শুনে অবাক হয়ে গেলেন, বললেন, ভগবান আপনি যা পারলেন না তা একজন সাধু পারলেন, আপনার থেকে তার ক্ষমতা বেশি। ভগবান বললেন, নারদ, তুমি তো আসল তত্ত্বটাই বোঝনি। আমি ভগবান বটে, কিন্তু আমার ক্ষমতা জীব যেমন কর্ম করবে
সেই মতো ফল দেওয়া, তার থেকে বেশি নয়। কিন্তু সাধুরা দীনবৎসল, তাদের অধিক কৃপা। তারা যদি কাউকে পুত্র হওয়ার বর দেয়, তাদের সেই কথা রক্ষার জন্য আমি আমার কথা খণ্ডন করি। নারদ বললেন, সে কি প্রভু, আপনি আপনার ভক্তের কথা রক্ষার জন্য নিজের কথা ভঙ্গ করেন? ভগবান বললেন, কেন নারদ, আমি তো আগেও করেছি, তুমি কি ভুলে গেছ? আমার তো প্রতিজ্ঞা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবই না। ভীষ্ম আমার ভক্ত, তা তো তুমি জানোই। সে প্রতিজ্ঞা করেছিল আমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবে। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথচক্র নিয়ে এগিয়ে গিয়েছিলাম। আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করেছিলাম, এই জন্যই আমার ভক্তের কোনো নাশ নেই। এই প্রতিজ্ঞাটা আমি না করে অর্জুনকে করতে বলেছিলাম। কৌন্তেয় প্রতিজনেহি ন মে ভক্তঃ প্রণশ্যতি। নারদ উত্তর করলেন, প্রভু, আপনার এই উক্তির মধ্যে অর্জুনের প্রতিজ্ঞা করার কথাটা কোথায় আছে? ভগবান তখন হেসে বললেন, নারদ, বিনা বাজিয়ে বেড়াও, অথচ ব্যাকরণটাই ভালো করে বোঝো না। প্রতি জানিহি মানে জানো? প্রতিজ্ঞা ধাতুর অর্থ কেবল জানা নয়, প্রতিজ্ঞা করা। অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলার অর্থ, আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি, কিন্তু আমার ভক্ত অর্জুন যদি প্রতিজ্ঞা করে আমার ভক্তের বিনাশ নেই, এই বলে, তাহলে সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই রক্ষা করব। নারদ হাত জোড় করে বললেন, ধন্য ধন্য প্রভু, আপনি ধন্য, আপনার ভক্ত। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকমই আরও অনেক কৃষ্ণ কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন।